হয়তো একটা বিকেল একটু ঘোরাঘুরি, বাড়ির কাছেই মহানগর চক্ররেলে চড়ি, একটা স্টেশন আসে হুগলি নদীর পাশে, বিদ্যাসাগর জেমস প্রিন্সের এবং ইতিহাসে। হাই, আমি তীর্যক, আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তীর্যক, সংক্ষেপে TNTT। হাই, আমি মিঠু। হাই, আমি দ্বিমিত্র। আর তিনজনকে নিয়ে টিম TNTEEN। এপ্রিলের প্রথমে উত্তরবঙ্গের তিনচুলে ঘুরে এসেছি, পাঁচটা পর্বে সেই ব্লগ অনেকেই দেখেছো। মে মাসেও আবার পাহাড়ে যাওয়ার ইচ্ছে ছিল, কারণ দক্ষিণবঙ্গে পাগল করা গরমে সেটাই হয়তো সেরা অপশন ছিল, কিন্তু হলো না। তাই ঠিক করলাম কলকাতার আশেপাশে কয়েক ঘন্টায় ঘুরে আসা যায় এরকম কোনো জায়গায় যাওয়া যাক, অতএব প্রিন্সেপ ঘাট, মানে এটা দিয়েই শুরু করা যাক আর কি। 8ই মে রোববার আমরা বেরিয়ে পড়েছি টিম TNTEEN, ঠিক আছে। এখন বাজে 3:30, ট্রেন আছে 3:45, আর টিকিট কেটে নিয়েছি 10 টাকা করে সত্তর থেকে প্রিন্সেপ ঘাট। এটা নৈহাটি বালিগঞ্জ ভায়া প্রিন্সেপ ঘাট, এটা 3:45 সোদপুরে, আর 4:45 প্রিন্সেপ ঘাটে। দেখা যাক কতক্ষণে পৌঁছায়, কিছুটা লেট হয়েছে অল্প কিছুটা। দমদম ছাড়লো 4:13, দমদমে এটা অনেকটা ফাঁকা হয়ে যায়, চক্ররেলের লাইনটা এখান থেকেই শুরু হয়, দমদমের এখান থেকেই হয়ে যায়, মেন লাইনে প্যাসেঞ্জাররা নেমে যায়। ঠিক 4:50 পৌঁছলাম বিদ্যাসাগর সেতু। আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, ফেরার ট্রেনটা ঠিক কখন আছে এটা জেনে নেওয়ার জন্য। এদিকটা আপ, এদিকে ডাউন, টোটালটা দেওয়া রয়েছে। সিগুয়া স্টেশন, এইখান থেকে নেমে এইদিকে চলে যেতে হবে, এখন এদিকটায় যাব। অবশেষে পৌঁছে গেলাম, এই যে জেমস প্রিন্সেপের স্মৃতি রক্ষার্থে 1841 খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়। এখানে প্রিন্সেপ ঘাট মনুমেন্টটা নিয়ে ডিটেলসের সমস্তটা দেওয়া আছে, আমি
স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এটা ইংলিশে আছে, ওদিকে একটা আছে বাংলায়, ঠিক আছে। এই যে চা 15 টাকা করে, এখানে চা তো খেতেই হবে এই সময়, হবে না? এই গাছতলাটায় এসে বসলাম চা খাওয়ার জন্য, ওখানটা ভিড় রাস্তার মধ্যে। তাছাড়া এখানটা বেশ ভালো লাগছে, ভালো লাগছে বেশ। জার্নি ফানি করে এলাম গরমের মধ্যে, কিন্তু চাটা খেয়ে সেটা এনার্জি ড্রিঙ্ক আর আমাদের। ওদিকে দিমিত্রর ফটোশ্যুট চলছে, স্পেশাল ফটোশ্যুট। জেমস প্রিন্সেপ খুব বিখ্যাত মানুষ ছিলেন, মানে ওরিয়েন্টালিস্ট বা ভারততত্ত্ববিদ, একই সঙ্গে ভারততত্ত্ববিদ, পুরাতত্ত্ব বা প্রত্নতত্ত্ববিদ বলা যায়। তার অনেক অবদান আছে এই ভারতবর্ষে, এই বাংলায়। হ্যাঁ, তার অন্যতম অবদানগুলোর মধ্যে খরষ্ঠী লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার, এটা একটা বড় ব্যাপার আর কি মনে করা হয়। তাছাড়া এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি ছিলেন। 1840 সালে তিনি মারা গেলে 1841 সালে তৎকালীন সরকার, ব্রিটিশ সরকার নির্মাণ করেন তার স্মৃতিতে, ঠিক আছে। ডাব্লু ফিটজেরাল্ড বলে বিখ্যাত ইউরোপের একজন স্থপতি আর কি, তিনি ডিজাইন করেন এটা, ঠিক আছে। এবং এই স্থাপত্য রীতিটাকে বলা হয় প্যালাডিয়ান স্টাইল আর কি, যেটা ইউরোপের স্থাপত্যের একটি খুব জনপ্রিয় এবং উন্নত একটি কৌশল স্থাপত্যবিদ্যার, যেটা আমরা গথিক বলেও বলতে পারি, কিছুটা গথিক স্থাপত্য হিসেবে বলতে পারি। এটা সামনের দিকটা, আর আমরা ওদিকে পেছন দিকটা দিয়ে ঢুকেছিলাম। মিত্রর একটা কমেডি চ্যানেল আছে ইউটিউবে, উইথ দি মিত্র। হ্যাঁ, উইথ দি মিত্র, দি মিত্ররা একসঙ্গে, তাই তো? সাবস্ক্রাইব করে নিও যদি তোমার কমেডি ভালোবাসো, যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, শেয়ারও করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে, ঠিক আছে। আর মিঠুর বাসির চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও, ওর বাসির চ্যানেল হচ্ছে ফ্লুট মিঠু, সোজা সাপটা চ্যানেল, আমার মতো অত ঝামেলার চ্যানেল নয়। এই সাবস্ক্রাইব ভালোবাসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন নতুন গান শুনতে পাবে বাসিতে। হ্যাঁ, আর বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইল টিরজক _TNTT, সেখানে ফলো করতে পারো। আমার আপডেট, ফটো, ভিডিও, রিলস ইত্যাদি সমস্ত কিছু আমি দিয়ে থাকি, সেটা ফলো করতে পারো। অথবা আমার ফেসবুক পেজ ট্যুর এন্ড টিউন উইথ টিরজক, যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম সেটাই, ঠিক আছে। সেটাকে সেখানেও ফলো করতে পারো, সেখানেও আমি সমস্ত আপডেট ইত্যাদি দিয়ে থাকি, ঠিক আছে।
gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. যাত্রা দেখার জন্য ভিড় জমে গেছে। আর মিঠু আর দ্বিমিত্র ওইখানটা রয়েছে, আমি এখানটা একটু ব্লক করে নিচ্ছি। 5:53 বাজে, সূর্যাস্ত প্রায় হয়ে এসছে, আর একটু পরেই এবার চলে এসছে। হ্যালো, কেমন লাগলো? দারুণ, খুব ভালো। হ্যাঁ, মানে অনেকদিন ধরে আসার প্ল্যান ছিল, এখানে আসা হচ্ছিল না। ফার্স্ট টাইম এলাম, প্রথম এলাম আমরা, মানে এত বছর এদিক ওদিক ঘুরেছি কলকাতায়, কিন্তু এখানটা আসা হয়নি আর কি। ওই যে মোবাইল মগ্ন দ্বিমিত্র, কীরকম লাগলো? ভালো? হ্যাঁ, আর আগে গেলে ভালো হতো, আর 5-7 মিনিট আগে এলে একটু ভালো মতো সূর্যটা পাওয়া যেত। ডুবে গেল তো সূর্য, হ্যাঁ, অন্ধকার হয়ে গেল। ডোবেনি এখনো, আমরা ঠিকঠাক সময়তেই এসছি মোটামুটি। ঠিক আছে, এখন আমরা একটু ঘাটের দিকটা এসছি। এই যে এখানে দেখতে পাচ্ছি ট্যুরিস্ট জেটি, প্রিন্সেপ ঘাট, এটা এই পাশের স্টেশন প্রিন্সেপ ঘাট দেখা যাচ্ছে। প্রচণ্ড ভিড়, লাইন করে গেছে এই যে চড়ার। মেন গেট কিন্তু এইটাই, এখান থেকে মানে এটা একটা রাস্তা আর কি, এই রাস্তায় এসে এখান থেকে ঢুকতে হবে। ঠিক আছে, আমরা তো যেহেতু ট্রেনে এসছি, ওই চক্ররেলে এসছি, সেহেতু আমরা ওদিক থেকে ঢুকেছি, পেছন দিক থেকে ঢুকেছি। এটা যে সামনের গেট, এখানে লেখাও আছে ওয়েলকাম টু।
নতুনভাবে একটু বসার জায়গা পেয়েছি এখানে আমরা। প্লেন পাওয়া যেতেই 800 টাকা করে। একশো টাকা দাম নিলেও পাওভাজির ভাজি মানে সবজির স্বাদটা কিন্তু মোটামুটি লাগলো। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উল্টো দিকে পাওভাজি খেয়েছিলাম, স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। ঠিক আছে, ট্রেন এলে উঠে পড়বো 7:55-এর। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো জায়গার ব্লগে। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো আরও কি ভালো করা যায়, বা যদি কোয়ারি থাকে কমেন্ট বক্সে জানাও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল আইকন ট্যাপ করে দাও, যাতে যখনই আমি একটা ভিডিও দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে চটপট। ঠিক আছে, সুস্থ থেকো, নিজের মতো করে খুব ভালো থেকো, টাটা।